নমস্কার, অঙ্কিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে যে পাওভাজির ভাজি রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের আমি করে দেখাবো। তাহলে স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক যে ভাজি রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। পাওভাজির ভাজি তৈরি করার জন্য দেখুন, আমরা এখানে 250 গ্রাম মতো গাজর নিয়েছি। এটাকে আমরা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইশুঁটি নেওয়া হয়েছে 200 গ্রাম মতো। এখানে নেওয়া হয়েছে 100 গ্রাম মতন ক্যাপসিকাম। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নেওয়া হয়েছে একটা মিডিয়াম সাইজের ফুলকপি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা কুচিয়ে নিয়েছি। আর এখানে নেওয়া হয়েছে দুটো মিডিয়াম সাইজের মতন টমেটো। এটাকে দেখুন, আমরা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নেওয়া হয়েছে 25 গ্রাম মতন রসুন পাতা। আর লাগছে 2 চামচ মতন রসুন বাটা। আর এখানে নিয়েছি আমরা 1 প্যাকেট মতন পাওভাজি মশলা। আর এখানে নেওয়া হয়েছে 2 চামচ মতন মাখন। তবে মাখনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ইউজ করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা পাওভাজির ভাজিটা তৈরি করার জন্য দেখুন একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর এখানে পরিমাণ মতন আমরা জল নিয়েছি। আমরা এই সবজিগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমরা প্রথমে সবজিগুলো এখানে সব দিয়ে দিলাম। এখন আমরা প্রথমে আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। এবার আমরা এখানে গাজরটা দিয়ে দিলাম। এরপরের মধ্যে দেওয়া হলো কড়াইশুঁটি। এরপর দিলাম ক্যাপসিকাম। এবার আমাদের সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার জন্য আমরা গ্যাসটাকে মিডিয়াম আছে করে 20 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 20 মিনিট হয়ে গেছে, আর ঢাকনাটা খুলে দেওয়া হলো। দেখুন আমাদের সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা জলটাকে ছেঁকে নিয়ে তারপর আপনাদের কাছে আবার ফিরে আসছি। দেখুন আমরা জলটা ছেঁকে নিয়েছি। এরপর একটা স্ম্যাশার দিয়ে আমরা সবজিগুলোকে স্ম্যাশ করে নেব। দেখুন আমরা ভালো করে সবজিগুলো স্ম্যাশ করে নিয়েছি। এবার চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক। পাওভাজির ভাজিটা তৈরি করার জন্য দেখুন আমরা কড়াইতে এখানে 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি, আর 1 টেবিল স্পুন মতো বাটার দিয়েছি। এবার যতক্ষণ না তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমরা অপেক্ষা করব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো টমেটো কুচানো। এরপর এর মধ্যে দেওয়া হলো স্বাদ মতো নুন। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমরা পেঁয়াজ আর টমেটোকে একটু হালকা করে ভেজে নেব। দেখুন আমরা পেঁয়াজ আর টমেটোটাকে হালকা করে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেওয়া হলো রসুন বাটা। এবার এখানে অ্যাড করা হবে শুকনো মশলা। তার জন্য দেওয়া হলো এখানে 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দেওয়া হলো 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। পরে এতে দিলাম 2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে 1 চামচ মতো চিনি দেওয়া হলো। এরপর এতে অ্যাড করা হলো পাওভাজি মশলা। এরপর সবগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে অ্যাড করা হলো যে সবজিগুলো আমরা স্ম্যাশ করে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করা হবে। এবার আমরা মশলাগুলোর সাথে ভালো করে সবজিটাকে কিছুক্ষণ ধরে কষে নেব। এর মধ্যে দেওয়া হলো 1 টিস্পুন মতো কস্তুরি মেথি। দেখুন মশলার সাথে সবজিগুলো আমরা কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমরা জল অ্যাড করব। এখানে 4 কাপ মতো জল অ্যাড করা হলো। এরপর এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমরা আরেকবার স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব সবজিগুলো।
এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো রসুন পাতা। এরপর আমরা আর 2 মিনিট এটা একটু রান্না করে নেব, তারপরে লাস্টে মাখন দিয়ে তারপরে গরম গরম পরিবেশন করব। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো মাখন, এরপর একটু মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের পাওভাজির ভাজি একদম রেডি হয়ে গেছে। চলুন এটা এবার গরম গরম আমরা পরিবেশন করি। আমরা পাওভাজিটার ভাজি হয়ে গেছে, এইদিকে আমরা পাউটা তৈরি করে নেব। তার জন্য আমরা একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এবার এখানে আমরা মাখনটা ব্রাশ করে নেব। এবার আমরা পাউরুটিটা দিয়ে দেব, এপাশ ওপাশ করে পাউরুটিটাকে আমাদের ভালোভাবে সেঁকে নিতে হবে। প্রথমে এই পাওয়ের রেসিপিটা খুব শীঘ্রই আমরা অঙ্কিতাস কিচেন আপনাদের সামনে তুলে ধরব। পাউডারির ভেতরগুলো আমরা এপাশ ওপাশ করে ভালো করে একটু মাখন ব্রাশ করে নিলাম। দেখুন আমাদের পাও একদম রেডি হয়ে গেছে, চলুন এবার গরম গরম এটা সার্ভ করা যাক। দেখুন আমাদের ভাজি রেসিপি একদম রেডি হয়ে গেছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।